আসসালামু আলাইকুম, কথা বলছি আমি হাফিজুর রহমান, বাংলাদেশ অটোমেশনের ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর বিষয় আমি ডেল্টা পিএলসি নিয়ে আলোচনা করব। ডেল্টা পিএলসির বেসিক জাস্ট একটা সফটওয়্যার ইন্টারফেস সম্বন্ধে আলোচনা করব। তো পরবর্তীতে এই লেকচারের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে। তো আজকে আমি শুধু সফটওয়্যার নিয়ে আলোচনা করব আর বেসিক জাস্ট ডুয়াল কানেকশন আমি চাচ্ছি না, মানে ভিডিও প্রথমে একটু বড় করতে। তো প্রথমে আজকে আমি ডাব্লিউপিএল সফট, আমি ডেল্টা যে সফটওয়্যার আছে এটা সম্বন্ধে একটু পরিচয় করাই দিব। তার আগে আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন, যে কিভাবে আসলে অটোমেশন কি বা হচ্ছে কিভাবে কন্ট্রোলিং করে, বা ইলেকট্রনিক্স রিলেটেড কিছু ভিডিও আছে সেগুলো দেখে নেবেন। তো কন্ট্রোলিং যদি আপনারা মোটামুটি ভালো করে আয়ত্ত করতে পারেন, তো তারপরে মূলত পিএলসিতে এসে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আমি সরাসরি সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যারটার নাম হচ্ছে ডাব্লিউপিএল সফট, এটা হচ্ছে ডেল্টা ব্র্যান্ডের পিএলসিতে প্রোগ্রাম করতে মূলত আপনাদের লাগবে। তো আমি ইউজ করতেছি ডাব্লিউপিএল সফট 2.4.1। তো এই সফটওয়্যারটা জাস্ট বেসিক ইনস্টল, আপনারা নেটে ফ্রি ভার্সন পাবেন। তো সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, সিম্পলি ইনস্টল। তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম। তো সফটওয়্যারটা ওপেন করার পর প্রথমে আমি দেখে নেব এর মেমোরি ম্যাপটা কী আছে আসলে ডেল্টা পিএলসির। তো ডেল্টা পিএলসির মেমোরি ম্যাপ আমি যদি, আমি সাধারণত SS2-তে বেশিটা কাজ করি। তো SS2 যদি আমি মেমোরি ম্যাপটা দেখি, তো এখানে আমরা ইনপুটে যে ডিভাইসগুলো লাগাবো সেটার মধ্যে আমার সুইচ থাকতে পারে, সেন্সর থাকতে পারে, এগুলো মূলত পিএলসির আমরা ইনপুটে লাগাবো সেটার একটা অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেসগুলো মূলত শুরু হবে 10 থেকে। তো এটা মূলত অক্টাল বিটে সাজানো, 10 থেকে 17 পর্যন্ত। তো 17 যখন আপনি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি 18 না যেয়ে 10-তে চলে যাবে। আমি আগে বলছিলাম এটা অক্টাল বিটে সাজানো। তো ইনপুট অ্যাড্রেসগুলো আমি ইউজ করতে পারবো 10 থেকে 37777 পর্যন্ত, যেটা আমার লিমিট আছে 256। সেমভাবে আউটপুট অ্যাড্রেস আমার Y0-তে আসবে, আর হচ্ছে আমাদের পিএলসির ভিতরে যে ইন্টারনাল মেমোরি আছে সেটা শুরু হবে M0 থেকে M55, এগুলো নর্মাল মেমোরি। তো এই সাধারণত তারপরে লেস মেমোরি আছে যেটার অ্যাড্রেস শুরু হবে M512। এটা পিএলসি ভেদে আলাদাও হইতে পারে, তো ডেল্টা পিএলসিতে বিভিন্ন মডেল অনুযায়ী কাছাকাছি হয়ে থাকে সাধারণত। আর স্পেশাল যে মেমোরিগুলো আছে সেটা শুরু হয় সাধারণত M1000 থেকে। তো এর ডিটেলস আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। এরপরে আছে আমাদের টাইমার। তো নর্মাল টাইমারগুলো শুরু হয় T0 থেকে T126 পর্যন্ত। তো এইভাবে ল্যাস টাইমার, আমাদের রিডেন্টিভ টাইমার বা সাবরুটিন এইগুলো আছে, ভাগ করে দেওয়া আছে। এটা ম্যানুয়াল একটু দেখে নেবেন আপনারা। এখানে বিভিন্ন টাইমার আছে, যেটা 1 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড। তো আমি ডিটেলস আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আমি শুধু মেমোরি ম্যাপটা দেখাই দিই আপনাদের। আর কাউন্টার অ্যাড্রেসটা আমাদের নর্মাল কাউন্টার শুরু হবে C0 থেকে C111 পর্যন্ত। তো এইভাবে 16 বিটের আমাদের কাউন্টার, 16 বিট কি 32 বিট কি, এগুলো আমি পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। অনেক বড় টপিকস আসলে, এগুলো নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন যদি আমি টাইমারে আসি, তাহলে আমাদের হাই স্পিড টাইমার আছে, সেটা হচ্ছে C251 থেকে, যেটা আমরা ইনকোডার যখন টিউটোরিয়াল তৈরি করব তো ইনকোডার টিউটোরিয়ালে থাকবে এটা। তো মেমোরি ম্যাপ যখন আমাদের দেখা হয়ে যাবে তখন আমরা মূলত প্রোগ্রামে চলে যাব। তো প্রোগ্রামে এটা হচ্ছে প্রোগ্রামের ইন্টারফেস, এটা আমার ডাব্লিউপিএল সফট আমি ওপেন করছি। এখান থেকে আমি নতুন একটা প্রোগ্রাম দেবো ফাইল থেকে নিউ করে। তো এখান থেকে আমি মডেলটা সিলেক্ট করবো, যে মডেলে মূলত আমি প্রোগ্রামটা করতে চাই। আমি প্রথমে SS2 সিলেক্ট করলাম। এখান থেকে আমি প্রোগ্রামের নাম দিয়ে দিতে পারি, আপনারা যে প্রোগ্রামিং করতেছেন সেটা নাম দিয়ে দিতে পারেন। আমি স্টার ডেল্টা অথবা ডোল কানেকশন, আমি একটা ডোল স্টার্টার প্রোগ্রাম করব, ডোল স্টার্টার লিখে ওকে করে দিলাম। এখন সাধারণত আমরা ল্যাডার ডায়াগ্রামে প্রোগ্রাম করব এখন। তো ল্যাডার ডায়াগ্রামটা বড় করি। এটা ম্যাক্সিমাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন F1, তো এখানে আমি
আমি চাচ্ছি যে একটা সুইচ পুশ করলে আমার একটা আউটপুট চালু হবে, সে আউটপুট হচ্ছে আমি যেই ডিভাইস লাগাই রাখবো সেটা মূলত অন হবে। তো প্রথমে আমি F1-এ চাপ দিই, এখান থেকে আমি ইনপুট অ্যাড্রেসটা পাবো, ইনপুট অ্যাড্রেসটা 10, আর আমি আগে বলছিলাম যে আমাদের ইনপুট অ্যাড্রেস শুরু হবে 10 থেকে। এবার আমি ওকে করে দিই, দেন আমি একটা অফসেট নিতে চাচ্ছি, সেই জন্য নর্মালি ক্লোজ, এখানে অ্যাড্রেসটা 10 আছে এটা আমি চেঞ্জ করে দেবো, X1 করে দিলাম, তারপর ওকে। এখন আমি একটা আউটপুট নিব যেটা মূলত আমার আমার আউটপুটকে পরিচালনা করবে, যেই কন্ট্যাক্টটা আমি কন্ট্যাক্ট ধরে দেবো এখান থেকে Y1, সরি প্রথম আউটপুটটা Y0 হবে, Y0 এখন যেহেতু এটা আমাদের আমার সুইচগুলো আমরা পুশ বাটন সুইচ ইউজ করবো, এই জন্য অবশ্যই এটা আমাদের ল্যাচিং করার প্রয়োজন হবে। যদি আমি ল্যাচিং না করি তাহলে সুইচটা পুশ করলে আমার আউটপুটটা চালু হবে, সুইচটা ছেড়ে দিলে আবার অফ হয়ে যাবে, এই জন্য আমরা ল্যাচিং করবো। ল্যাচিং করতে হলে F1 থেকে আমরা যে আউটপুটটা নিব, আউটপুটের নর্মাল ওপেন কন্ট্যাক্ট দিয়ে ল্যাচিং করলাম। তো ল্যাচিং করার জন্য আমরা এখানে F9 আছে, আমি চাচ্ছি এখানে ফাঁকা আছে, এইখান দিয়ে আমার মূলত দাগটা পড়ে যাবে, তো F8 দিয়ে আমি এখান থেকে হোল্ড করে রাখলাম। এখানে এটা হচ্ছে মূলত ডুয়াল কানেকশন, একটা আমাদের অন সুইচ আছে, একটা অফ সুইচ আছে। তো এই অন সুইচতে আমি আউটপুটকে অন করতে পারবো, আবার অফ সুইচে আউটপুটকে আমি অফ করতে পারবো। তো আজকের ভিডিও এইটুকুই, পরবর্তীতে দেখাবো আমি কিভাবে মূলত সিমুলেশন করে, প্লাস কিভাবে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করে, প্লাস কমিউনিকেশন এর ডিটেলস আমি আলোচনা করবো আরেকটা ভিডিওতে। তো বাংলাদেশ অটোমেশনের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।